নমস্কার বন্ধুরা, আমি স্যানিটারি হাউস থেকে বরুণ। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি কিচেনে কিছু ট্যাপ, কিচেন কনসেপ্টের কিছু ট্যাপ, কারণ এটা নিয়ে একটা আলাদা করে আমি ভিডিও বানাতে চাইছি। কারণ কিচেনের ট্যাপ বিভিন্ন রকম ভ্যারাইটিস, বিভিন্ন রকম কনসেপ্টে হয়। কেন কিচেন এখনকার দিনে কিচেন কিন্তু অনেক মডিউলার কিচেনের উপর কনসেপ্ট আছে, মডিউলার, সেমি মডিউলার, অনেক রকম ধরনের কনসেপ্ট আছে। এবার আমি কেন এই ট্যাপটাকে দেখাচ্ছি তার একটা কারণ আছে। কেন এখন বিভিন্ন রকমের সিঙ্ক দেখবেন, ডবল বাউল, সিঙ্গেল বাউল, আপনার অনেক রকম অটোমেটিক সিঙ্কের যে ট্যাপ, বিভিন্ন রকমের ট্যাপ আছে। ডবল বাউলকে কীভাবে মানে আপনি অপারেট করবেন, ট্যাপ কীভাবে আছে ব্যবহার, বিভিন্ন রকম ট্যাপ আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, সাধারণত এই যে ট্যাপটা, এটা যে সিঙ্কের ট্যাপ, এটা যে নর্মালি সাধারণত ট্যাপ, এটি সেম মডেল আপনার এই মডেলে। এটা হচ্ছে সাধারণত আপনি ধরুন 20x18 সিঙ্ক কিংবা 21x22 সিঙ্কের, নর্মাল সিঙ্কের জন্য আপনি এই ধরনের ট্যাপ আপনি ইউজ করতে পারেন। এটা দেখুন মুভিং আছে, অনলি ঠান্ডা জলের জন্য। এটা হচ্ছে ওয়াল মাউন্টেড। এবং এই সিঙ্কটা যেমন, এর পাশে দেখুন আরেকটা আছে, একটু নেকটা দেখুন একটু বড়। এখানে কি আছে, ধরুন আমরা সাধারণত দেখা গেল একটু সিঙ্কের সাইজ বড়, মোটামুটি 28-30 সিঙ্ক আছে, সেখানে কিন্তু আপনি এরকম ধরনের বড় হিসাবে ব্যবহার করতে পারেন এই একটা মডেল। এখানে তার সঙ্গে দেখুন নর্মালের মধ্যে নতুন জ্যাকোয়ার একটা নতুন বেরিয়েছে একদম কন্টিনেন্টাল প্রাইম বলে, এটাও খুব সুন্দর আপনার সিঙ্কের মধ্যে আছে। তারপর আমরা যেটা আসবো, সিঙ্ক মিক্সার। এবার সাধারণত কী হয়, সিঙ্ক মিক্সার সাধারণত অনেকজনে কী করে, দুটো পয়েন্টে দু রকমের ট্যাপ লাগায়। এখন যেটা কনসেপ্টগুলো বেরিয়েছে, এগুলো অনেক আগেও বেরিয়েছিল, এটা হচ্ছে সিঙ্কের মিক্সার, আপনার দুটোর মধ্যে গরম জল ঠান্ডা জল দুটোকে অপারেট করে করতে পারেন। এটা হচ্ছে সাধারণত ধরুন 20x22 সিঙ্কের জন্য। এবার দেখুন, যখনই সিঙ্কের সাইজটা একটু বড় হয়ে যায়, ধরুন একটু ডবল বাউল বা একটা সিঙ্গেল বাউলে বড় সাইজের সিঙ্ক লাগাবেন, কনসেপ্ট অনুযায়ী দেখুন সাধারণত এটা সোয়ান টাইপটা কিন্তু অনেক বড়। এখানে সোয়ানের মধ্যে এটা ধরুন আপনি ডবল বাউল সিঙ্কের জন্য আপনি ইউজ করতে পারবেন এগুলো বিভিন্ন রকম সাইজের মধ্যে। এই একটা মডেল আছে, আবার এখানে দেখুন এই একটা মডেলে আছে, এখানে বিভিন্ন রকম মডেল আছে। এটা কিন্তু আর একটা জিনিস পাওয়া যায়, যেটা সিঙ্গেল লিভারের মধ্যেও পাওয়া যায়, মানে যেটা দুটো দেখছেন সেটা একটা লিভারের মধ্যে কিন্তু সিঙ্গেল সিঙ্ক মিক্সারও আমরা পাওয়া যায়। এই কনসেপ্টের মধ্যে দেখুন এখানে আরেকটা মডেল আছে, দুটো সেমই দেখতে, সামান্য একটু ডিজাইনের একটু ফারাক আছে। এটা হচ্ছে ডবল বাউল সিঙ্কের জন্য। এটা হচ্ছে ওয়াল মাউন্টেড মিক্সার, যেটা ওয়াল মাউন্টেড সিঙ্ক মিক্সার বা ওয়াল মাউন্টেড আপনার নর্মাল কলের জন্য, এটা ওয়ালে লাগানোর জন্য। এবার অনেকজন অনেক মডিউলার কিচেনে দেখবেন কনসেপ্টটা হয় সাধারণত টেবিল থেকে। টেবিলে কী আছে, বিভিন্ন রকম কনসেপ্ট টেবিলে আছে। আমরা প্রথম যেটা দেখাই, দেখুন এটা আমরা ওয়ালে দেখালাম, এটা হচ্ছে টেবিলের মধ্যে। ধরুন আপনার ডবল বাউল সিঙ্ক আছে বা সিঙ্কের সাইজ একটু বড় আছে, একটু নেকটা একটু অনেকটা লম্বা, এতে কী হয়েছে দুটো বাউল কি আপনি ঠিক মতো মুভ করে আপনি নিতে পারবেন। এর পাশে যেটা দেখাই সেটা হচ্ছে মিক্সারের মধ্যে, এটা হচ্ছে আপনার অনলি ঠান্ডার জন্য, এটা হচ্ছে আপনার মিক্সারের জন্য। মিক্সারের মধ্যে আপনি কিন্তু ডবল বাউল সিঙ্কের জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এবারে দেখায় আরেকটা নতুন কনসেপ্টে, সেটা হচ্ছে পুল আউট সিঙ্ক কক, মানে মিক্সার যেটাকে, এটা দেখে যে ডবল বাউল সিঙ্ক থাকলে এটা দেখুন এইভাবে আপনার মুভ করা যায়। ধরুন আপনার পাঁচটা একটা সবজি ধোয়ার ব্যাপার আছে, এটাতে ফ্লোটাকে কম বেশি করা যায়, এটাকে যেমন আপনি চাইবেন সেইভাবে আপনি ফ্লো কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এটাকে ডবল বাউল ধোয়ার জন্য আপনার সব রকমভাবে এটাকে, এটা অনলি টেবিল মাউন্টেডই হয়, এটা মিক্সার আছে, টেবিল মাউন্টেড মিক্সার। এবারে আমরা দেখাই, সেটা হচ্ছে নর্মাল একদম ছোটো সাইজের সিঙ্ক যদি নেন থাকেন, তাহলে আপনার এইরকম ধরনের আপনি সিঙ্ক কক আপনি অনলি ঠান্ডা জলে নিতে পারেন। তাছাড়া এটা এই ধরনেরও করতে পারেন, আবার এরকম ধরনেরও আপনি করতে পারবেন, এইসব ধরনের করতে পারবেন। কেন এটা দেখালাম, তার কারণ হচ্ছে আপনার সিঙ্কের আজকের দিনে ভ্যারাইটি সিঙ্ক আছে। এবার সেই সিঙ্কের বিভিন্ন রকম মডেলের বিভিন্ন রকম সাইজ, এখন অনেক ধরনের আমি সিঙ্ক নিয়েও আর নতুন ভিডিও আসবো, আমরা সিঙ্ক কেমন ধরনের কনসেপ্টে, নতুন নতুন কী কনসেপ্টে সিঙ্ক আসে, এখন সিঙ্ক নিয়ে আরও ভালো একটা ভিডিও পরে ভিডিওটা বানাবো। তো এইভাবে বিভিন্ন রকম আপনার সিঙ্ক মিক্সারের জন্য যদি কোনো রকমের ইনকোয়ারি দরকার হয়, কোনো রকমের কোয়ারিজ যদি আপনাদের প্রয়োজন হয় যে কোন সিঙ্কের কলটাকে কোন ট্যাপের সঙ্গে মানানসই হবে বা তার পারফেক্ট কোনটার সঙ্গে কী হবে, সমস্ত রকমের ইনকোয়ারির জন্য আমাদের দেখবেন ভিডিও নিচে আমার ফোন নাম্বার লেখা থাকবে 9748614088। এছাড়া আর একটা ফোন নাম্বার দেওয়া থাকবে। আমাদের নতুন যে শোরুমটা সেটার অ্যাড্রেসটা আমি একবার বলে রাখি, কামালগাছি বিডি ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক সামনে ফার্স্ট ফ্লোরে সেনেটারি হাউস। আমাদের আরেকটা শোরুম যেটা আছে রাজপুর কালীতলার কাছে।
কোনো রকমের ইনকোয়ারি হলে বা কোনো রকমের প্রয়োজন থাকলে আপনি ফোন করবেন, আমি সব রকমের উত্তর আপনাকে দিয়ে দেবো, বা কোনো রকম হেল্প দরকার হলে কোম্পানির লোকের যদি কোনো রকমের ইনকোয়ারি দরকার বা হেল্প দরকার হয় সব রকমের সাহায্য করে থাকবো। নমস্কার।